সুলতানা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। 70 এবং 80 দশকে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। ঢাকাই সিনেমার অনেক ব্যবসা সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় পার্শ্ব অভিনেত্রী। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী সুলতানাকে নিয়ে। অনেক দর্শক আমাদের রিকোয়েস্ট করেছিলেন সুলতানাকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। সুলতানা সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তাই ভিডিওটি তৈরি করতে কিছুটা সময় লেগে গেল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারের হাত ধরে চলচ্চিত্রে সুলতানার অভিষেক হয়েছিল। শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন অপরিচিতা নামের একটি ছবিতে। কয়েক বছর বিরতির পর এহতেশামের চকরি ছবিতে অভিনয় করেন। এখানে কবে এলে? বেশ অনেকদিন। বেশ, আমার সাথে চলো, আজ তোকে গান শোনাতে হবে। বড় হয়ে ওঠার পর সুলতানা অভিনয় করেন পিচ ঢালা পথ ছবিতে। নায়িকা হিসেবে তাকে দেখা যায় রাঙা বউ এবং সপ্তডিঙ্গা ছবিতে। তবে সুলতানার বেশিরভাগ ছবিতে কবরি, সাবানা এবং ববিতার বান্ধবীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। অবশ্য শুধু বান্ধবীর চরিত্রেই নয়, নায়কের বোন, নায়িকার ভাবি কিংবা বড় বোনের চরিত্রে অভিনয় করেও দর্শক নন্দিত হয়েছেন সুলতানা। ও দাদা ভাই মূর্তি বানাও, গানটির কথা এখনো মনে আছে চলচ্চিত্রের অনেক দর্শকের। গানটি সুলতানার লিপে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। মমতাজ আলী পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র রক্তাক্ত বাংলা ছবির গান ছিল এটি। এতে কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের বাবা বিশ্বজিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুলতানা। সুলতানা ও টেলিসামাদ জুটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। অনেক ছবিতে সুলতানা ও টেলিসামাদ জুটি বেঁধে অভিনয় করেছিলেন। সুলতানা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ছোট সাহাব, আবার তোরা মানুষ, ডাকবাবু, কুলি, ভাগ্যচক্র, সাক্ষী, জবাব চাই, রাজমহল, ওয়াদা, প্রেমনগর, পাগলা রাজা প্রভৃতি। ঢালিউডে সুলতানা অভিনীত শেষ ছবি হলো দিল তো পাগল হে। ছবিতে শাবনুরের ভাবির চরিত্রে তিনি অভিনয় করেন। 1990 সালে সুলতানা সপরিবারে কানাডা চলে যান। 2000 সাল থেকে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 10 বছর পর সুলতানা দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে ঢাকাতেই বসবাস করবেন বলে একটি সংবাদ মাধ্যমে জানান। ভালো গল্প ও চরিত্র পেলে আবার বাংলা সিনেমায় অভিনয় করার আশা ব্যক্ত করেছিলেন অভিনেত্রী সুলতানা। বাংলা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সুলতানার জনপ্রিয়তাই এতটুকু ভাটা পড়েনি। দর্শক এখনও তাকে আগের মতোই ভালোবাসে এবং তাকে নিয়মিতভাবে সিনেমায় দেখতে চায়। সুলতানা তার অভিনয় দক্ষতার গুণে লাখো দর্শকের হৃদয়ে চির অমলিন হয়ে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।